হ্যালো বন্ধুরা, কেমন আছো? দুনিয়াতে মোস্ট কমন যদি একটা ক্যান্সারের কথা বলা হয় তাহলে আপনাদের মাথায় কী আসে? লাং ক্যান্সার? নো 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 নো, মোস্ট কমন দুনিয়াতে ক্যান্সারের মধ্যে পড়ে সেটা হচ্ছে কি, ব্রেস্ট ক্যান্সার। ইয়েস, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে দুনিয়ার সবচেয়ে মোস্ট কমন ক্যান্সার। তাহলে ব্রেস্ট ক্যান্সার কি শুধু মেয়েদেরই হয়? হ্যাঁ, একদমই না। ব্রেস্ট ক্যান্সার শুধু মেয়েদের না, ব্রেস্ট ক্যান্সার ছেলে মেয়ে দুটো পক্ষেই হয়, দুজনেরই হয়, ঠিক আছে, সমহারে। হ্যাঁ, মেয়েদের একটু বেশি হয়, ছেলেদের একটু কম হয়, কারণ মেয়েদের ব্রেস্ট টিস্যু একটু বেশি থাকে, ছেলেদের সেই ব্রেস্ট টিস্যু একটু কম থাকে, তাই জন্য, দ্যাটস ইট। ব্রেস্ট ক্যান্সার হলে আপনারা কী কী দেখতে পাবেন? দেখুন, ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে ব্রেস্টের মধ্যে একটা অ্যাবনর্মাল মাংস হওয়া, অ্যাবনর্মাল একটা লাম্প মতো হয়ে যাওয়া, ঠিক আছে, সেটাকেই পরে ক্যান্সারাস টিস্যু তৈরি হয়। যখন একটা অ্যাবনর্মাল লাম্প হবে, অ্যাবনর্মাল একটা ক্যান্সারাস টিস্যু জন্মাবে, তখন আপনাদের কী হবে? আপনারা মনে করুন আপনাদের ব্রেস্ট আছে, ব্রেস্টের মধ্যে একটা অ্যাবনর্মাল শক্ত মাংস আছে বা নরম মাংস আছে বা মোবাইল আছে, কিছু একটা জিনিস রয়েছে, তাহলে আপনাদের কী সিম্পটম দেখা দেবে? ব্রেস্টের সাইজ চেঞ্জ হয়ে যাবে, ব্রেস্ট যদি দুদিকে না হয় যে কোনো একদিকে ওই মাসটা হয় তাহলে অ্যাসিমেট্রি তৈরি হয়, মানে দুটোর সাইজ আলাদা হবে, স্কিন রিট্র্যাকশন হতে পারে, নিপল রিট্র্যাকশন হতে পারে, সাথে স্কিনটা একটু অ্যাবনর্মালি লাম্প দেখা যাবে, অ্যাবনর্মালি বাম্প হয়ে থাকবে, রাইট, এরকমই অ্যাবনর্মাল কিছু প্রসিজার থাকবে। সাথে কিছু মেডিকেলি টার্মস আছে যেগুলো বলে দিই, সেগুলো আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে কি, নিপল রিট্র্যাকশন হতে পারে, স্কিন অ্যাসিমেট্রি হতে পারে, ডিম্পলিং হতে পারে, ঠিক আছে, পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স হতে পারে, এইগুলো আপনারা দেখতে পাবেন। সাথে অনেক সাইন অ্যান্ড স্কার এইগুলোও দেখতে পাবেন। হ্যাঁ, এইগুলো অনেক অ্যাডভান্স টেন্সেই পাবেন। নর্মালি আপনি যদি দেখেন তাহলে নর্মালি কিন্তু একটা লাম্প প্রেজেন্টেশনই মোস্ট কমনলি প্রেজেন্ট করে ইন ওপিডি। তাহলে ব্রেস্ট ক্যান্সার কাদের হয়? দেখুন, ব্রেস্ট ক্যান্সার কাদের হয় বলাটা খুবই চাপের। ব্রেস্ট ক্যান্সার অলমোস্ট সবারই হয়, ঠিক আছে, হতে পারে, হতে পারে। তো ব্রেস্ট ক্যান্সার যাদের হয় তাদের মধ্যে মোস্ট কমনলি দেখা যায় যারা হাই সোশিও ইকোনমিক স্ট্যাটাস মেনটেন করে তাদের, ঠিক আছে। হ্যাঁ, তা বলি কি, রুরাল এরিয়াতে হয় না? হ্যাঁ, রুরাল এরিয়াতেও হয়, বাট যারা হাই সোশিও ইকোনমিক স্ট্যাটাস মেনটেন করে তাদের একটু বেশি হয়। যারা হাই সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস মেনটেন করে তাদের কেন বেশি হয়, তার কারণ হচ্ছে কি, তারা অ্যালকোহল কনজিউম করে, তারা হাই ফ্যাট ফুড ডায়েট নেয়, তারা হয়তো খুব লেট ম্যারেজ করে, মানে লেট বাচ্চা নেয়, আর অথবা তারা বাচ্চাই নেয় না, ঠিক আছে। হাই ইস্ট্রোজেন ইজ দ্য মোস্ট কমন রিজন ফর ব্রেস্ট ক্যান্সার। এছাড়া যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে ব্রেস্ট ক্যান্সার, যদি আপনার ফ্যামিলিতে কোনো রকম ক্যান্সারের সমস্যা থেকে থাকে তাহলে আপনার হতে পারে, ঠিক আছে। তাহলে এবার কখন আপনাদের একটা ডাক্তারের ভিজিট করা উচিত? দেখুন, ব্রেস্টে যদি কোনো একটা লাম্প আপনার নজর হয়, আপনার যদি মনে হয় কোনো লাম্প আছে ব্রেস্টে, কোনো শক্ত একটা মাংসপিণ্ড আছে বা কোনো নরম মাংসপিণ্ড আছে, একটা অ্যাবনর্মাল মাংসপিণ্ড আপনি নজর করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাকে একটা ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। ব্রেস্ট স্পেশালিস্ট হতে পারে, জেনারেল সার্জন হতে পারে, তার সাথে গিয়ে একটা কনসাল্ট করা উচিত। এছাড়া যদি আপনার ব্রেস্ট থেকে অ্যাবনর্মাল কোনো লিকুইড বেরোচ্ছে, অ্যাবনর্মাল কোনো বেরোচ্ছে, ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে, অ্যাবনর্মালি কোনো কিছু ডিসচার্জ হচ্ছে, তাহলেও অবশ্যই আপনার একটা ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। এছাড়া আপনার যদি ব্রেস্টের শেপ চেঞ্জ হয়ে যায়, আপনার যদি ব্রেস্ট অ্যাসিমেট্রি তৈরি হয়, আপনার যদি নিপল রিট্র্যাকশন থাকে, আপনার যদি ব্রেস্টের মধ্যে পিউডি অরেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে, আমি কিছু ছবি আরও অ্যাড করে দিচ্ছি আপনারা দেখতে পারেন, সেরকম কিছু যদি দেখতে পান, ডেফিনেটলি আপনাকে একটা ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সারের মৃত্যু খুবই কম হয় যদি আপনার সেটা মেটাস্টেটিক হয়ে আপনার বোন, ব্রেন, লাংস, লিভার এইসব জায়গায় যদি না চলে যায়, তাহলে ব্রেস্ট ক্যান্সারে আপনার মৃত্যুটা হবে না, মৃত্যু হয় না। যদি আপনি আর্লি স্টেজে গিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করেন, সেটা খুবই ইজিলি ছোটো অপারেশন করে করে নেওয়া যায়, আপনার ট্রিটমেন্ট হয়ে যায়। যদি আপনার এরকম অ্যাবনর্মাল কিছু লেগে থাকে, আপনার মনে হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি একটা ডাক্তারের সাথে কনসাল্ট করুন, ঠিক আছে। Yeah.